Hello, Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club. প্রশিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই নিরাপদে রয়েছো, ভালো আছো, সুস্থ রয়েছো। চলো আজকের এই ক্লাসে আমরা শিখে নিই কিছু কমন এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই কমন এক্সপ্রেশনগুলো বাংলাদেশের বাংলিশ স্টাইলে নয়, এগুলো হচ্ছে নেটিভ স্পিকাররা যেভাবে কথা বলে ঠিক সেই প্যাটার্নগুলোই আমি তোমাদেরকে শেখাতে চলেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এই এক্সপ্রেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়েতে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্যাটার্নে ইউজ করা হয়। সো আমরা চলে যাই আজকের ক্লাসে। নাম্বার ওয়ান, আই অ্যাম নিডিড অ্যাট হোম। আই অ্যাম নিডিড অ্যাট হোম, যার অর্থ হচ্ছে আমার বাসায় দরকার, আমার বাসায় দরকার। বলতে বিষয়টি এমন যে আমার বাড়িতে দরকার, অর্থাৎ বাড়ির চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, কারো প্রয়োজন হতে পারে আমার, এই সেন্সকে মাথায় রেখে আমার বাড়িতে দরকার। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার দরকার, আমার কাউকে দরকার, কিন্তু এখানে সেটা নয়, আমার কাউকে দরকার নাই, বাট আমাকেই, আমাকেই কোথাও দরকার, কারো কাছে দরকার, এই সেন্স বোঝাতেই এই ইংরেজিটা মোস্ট ইউজড হয়। সেটা হচ্ছে আই অ্যাম নিডিড অ্যাট হোম, আই অ্যাম নিডিড অ্যাট অফিস, আমাকে অফিসে দরকার। আই অ্যাম নিডিড অ্যাট দ্য স্টেজ, স্টেজে আমার দরকার, রাইট? তার মানে স্টেজের বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন সিচুয়েশনের কারণে আমার প্রয়োজন, অর্থাৎ তাদের প্রয়োজন, অন্য কারো প্রয়োজন, সেই সেন্সটা বোঝাতেই এই সেন্টেন্সটি আমরা ইউজ করব। সেটা হচ্ছে আই অ্যাম নিডিড অ্যাট হোম, বা নিশাত ইজ নিডিড অ্যাট স্কুল। এরপরের নেক্সট এক্সপ্রেশন হচ্ছে ইট ইজ নট হোয়াট ইট লুকস লাইক, যার অর্থ হচ্ছে যেমনটি ভাবছ সেটা তেমন কিছু নয়, অর্থাৎ তুমি যেমনটা ভাবছ তেমনটা নয়। আমরা এই ধরনের কথা বারবার বলে থাকি মানুষকে বোঝানোর ক্ষেত্রে যে না না না, তুমি যেটা ভাবছ বিষয়টা তেমন নয়। উদাহরণ হিসাবে নিতে পারি, ধরো যে আমি কারোর সাথে হুইসপারিং করছি, কানে কানে কোনো কথা বলছি, বা ষড়যন্ত্র করছি, বা কিছু না কিছু একটা, বা ধরো যে আমি কোনো একটা মহিলার সাথে কথা বলছি। এখন তুমি দূর থেকে দেখে হয়তো ভাবছো যে আমি কি তার সাথে কোনো প্রেম করছি কিনা, বা এমন কোনো বিষয় আছে কিনা। তো সেক্ষেত্রে তুমি যখন আমাকে বলছো যে কি ব্যাপার, কি হচ্ছে বা কি চলছে, তখন আমি হয়তো ভাবছি যে সে হয়তো এমন কিছুই ভাবছে যে আমি তার সাথে প্রেম করছি কিনা, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি বলতে পারি, খুব সুন্দর একটি সেন্টেন্স, ইটস নট হোয়াট ইট লুকস লাইক, ইটস নট হোয়াট ইট লুকস লাইকস, অর্থাৎ তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, রাইট? সো আমরা এই ধরনের সন্দেহপূর্ণ জায়গাতে, সন্দেহের ক্ষেত্রে এই সেন্টেন্সটি অবশ্যই ইউজ করবো। এবং এই সেন্টেন্সটি যদি তুমি ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আমার এই ভিডিওটি থেকে শিখে থাকো এবং ভালো লেগে থাকে, এখন একটি লাইক করে দাও ভিডিওতে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউ ডোন্ট বিলং হেয়ার। আমরা বলি যে তুমি এখানে না, বা তুমি এই জায়গার না। আমরা অনেক সময় বলি না যে তুমি এলাকার না, বা তুমি এই জায়গার না, বা তুমি এই অফিসের না, বা তুমি সেই স্কুলের না। এই সেন্স কাজ করতেই, অর্থাৎ তুমি যে জায়গার সে এলাকার না, যে প্রতিষ্ঠানের সে প্রতিষ্ঠানের না, মানে সেই সেখানে তুমি কাজে অন্তর্ভুক্ত না, বা সে পজিশানে, সেই প্রতিষ্ঠানের কোনো পজিশানে তুমি নেই। এক্ষেত্রে আমরা এই সেন্সটা ইউজ করবো, সেটা হচ্ছে ইউ ডোন্ট বিলং হেয়ার, মানে তুমি এই এলাকার না। ইউ ডোন্ট বিলং দেয়ার, তুমি সেখানে না। ইউ ডোন্ট বিলং টু দিস নাসিরস ক্লাব, তুমি এই নাসিরস ক্লাবের না। ইউ ডোন্ট বিলং টু চাপাইনওয়াবগঞ্জ, অর্থাৎ তুমি চাপাইনওয়াবগঞ্জ এলাকার লোক না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এটা কী অর্থে আমরা ইউজ করব। এরপরে রয়েছে নো ম্যাটার, নো ম্যাটার হোয়াট ইউ আর গোয়িং থ্রু, যার অর্থ হচ্ছে তুমি কী ঝামেলায় বা কী টেনশানে আছো সেটা কোনো যায় আসে না, সেটা কোনো ম্যাটার না, রাইট? ধরো যে তোমাকে একটি কাজ দিয়েছি, বা তোমার কাছে আমি কিছু টাকা পাবো, বা কিছু না কিছু একটা বিষয়, এখন তুমি কোনো না কোনো একটা টেনশানে আছো, সেই এক্সকিউজ দেখিয়ে, মানে সেই অজুহাত দেখিয়ে তুমি বলছো যে আমি এটা পারিনি, বা আমি এটা করিনি, বা আমি একটি নিজেই সমস্যায় আছি, তোমাকে কীভাবে আমি টাকা পরিশোধ করব, বা তোমার কথা শুনবো, অনেক তুমি এক্সকিউজ দেখাচ্ছ। সেক্ষেত্রে আমি বলতে পারি যে
তুমি টেনশনে থাকো বা নাই থাকো না কেন, তোমাকে আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমাকে আমার টাকা পরিশোধ করতে হবে, তারপরে যেটা কাজ তোমাকে দেওয়া হয়েছে সেটা তোমাকে করতে হবে, যেহেতু তুমি আমার অফিসে চাকরি করো। তুমি কি টেনশনে আছো, মাথায় কি আছে, তোমার বাসায় কি সমস্যা হয়েছে, সেটা আমার কাছে কোনো যায় আসে না বা সেটা কোনো ম্যাটার না। ঠিক এই ধরনের সেন্সের ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ইউজ করব। নো ম্যাটার হোয়াট ইউ আর গোয়িং থ্রু। খুব সুন্দর একটা এক্সপ্রেশন, নো ম্যাটার হোয়াট ইউ আর গোয়িং থ্রু। তুমি যে ঝামেলায় থাকো না কেন সেটা কোনো যায় আসে না, তোমাকে তোমার কাজ করতে হবে। সো নো ম্যাটার হোয়াট ইউ আর গোয়িং থ্রু। এরপরে আরেকটি সেন্টেন্সে আমরা চলে যাব, সেটা হচ্ছে আই উইল ফায়ার ইউ। ফায়ার মানে হচ্ছে কি, আগুন জ্বালানো। বাট এইখানে আমরা ফায়ার অর্থ যে ক্ষেত্রে ব্যবহার করব সেটা হচ্ছে তোমাকে বাদ দেওয়া। তুমি আমার অফিসে চাকরি করছো, তোমাকে আমি বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে বাদ দেওয়ার ইংরেজি হচ্ছে ডিলিট। বাট কাউকে কোনো পজিশনচ্যুত করতে, কোনো চাকরি থেকে বরখাস্ত করতে, বাদ দিতে আমরা যে শব্দটি বেশি ইউজ করব সেটা হচ্ছে ফায়ার। এটা নেটিভ স্টাইলে প্রচুর প্রচুর ইউজ করা হয়। সো আইল ফায়ার ইউ, আই উইল ফায়ার ইউ, আমি তোমাকে বাদ দেব। তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি আমার অফিসের কাজ না করো, তাহলে আমি তোমাকে ফায়ার করব। ইফ ইউ ডোন্ট লিসেন টু মি, আইল ফায়ার ইউ, আমি তোমাকে ফায়ার করব। আবার আমরা এইভাবেও বলি ইউ আর ফায়ার নাও, মানে তুমি বাদ এখন, ইউ আর ফায়ার। অর্থাৎ আমরা এটাকে প্যাসিভ ফর্মেও ইউজ করতে পারি ঘুরিয়ে। যেমন হচ্ছে ইউ আর ফায়ার, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, অর্থাৎ তুমি বাদ, ইউ আর ফায়ার, তুমি নিজেই ফায়ার, রাইট। আর আমি যদি ফায়ার করি তো আই উইল ফায়ার ইউ, মানে আমি তোমাকে ফায়ার করব। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই ফায়ার শব্দটির কি অসাধারণ ব্যবহার। এরপরে রয়েছে আই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানি। আমরা এই সেন্টেন্সটিক যে অর্থে ব্যবহার করি সেটা হচ্ছে আমার কাছে সেই ধরনের কোনো টাকা পয়সা নেই। অনেকে আছে না, 10-50 টাকা দিস তো কোনো এক জায়গাতে হয়তো কিছু একটা করবে, মানে কোনো প্রয়োজন ছাড়া, নিষ্প্রয়োজনে। অনেক লোক আছে না সমাজে যারা কথায় কথায় বলে 10 টাকা দে তো, বা 2000 টাকা দিস তো আমি একটা পিকনিক করব বা কোনো একটা বিষয়। সো যারা এই ধরনের কথাবার্তা বলে থাকে যে কথায় কথায় টাকা চাই বা যে কোনো প্রয়োজন ছাড়াই নিষ্প্রয়োজনে, সেক্ষেত্রে আমরা যে কথাটা বলি যে না না না, আমাকে, আমার কাছে ওই ধরনের কোনো টাকা নেই। তুমি সিগারেট বিড়ি খাবে, তুমি মদ খাবে, গাঁজা খাবে, সেই জন্য তুমি আমার কাছে টাকা চাইছো, আমার কাছে সে ধরনের কোনো টাকা নেই। সো আমরা সেক্ষেত্রে এই ইংলিশটা ইউজ করবো, সেটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানি, আই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানি, আমার সে ধরনের কোনো টাকা পয়সা নেই। আরেকটি আমরা সেন্টেন্সে চলে যাই, সেটা হচ্ছে লেট মি বি দ্য ওয়ে আই অ্যাম। অর্থাৎ যার অর্থ হচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও। অনেক সময় আমরা নিজেরা নিজেদের কাজ করি কিন্তু অনেকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, আমার কাছে ব্যাঘাত সৃষ্টি করে, ইন্টারাপ্ট করে। সো কেউ যখন আমাকে বিরক্ত করবে, আমার কাজের মধ্যে নাক গলাবে, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি বলবো। খুব সুন্দর একটি সেন্টেন্স, সেটা হচ্ছে লেট মি বি দ্য ওয়ে আই অ্যাম, লেট মি বি দ্য ওয়ে আই অ্যাম। এটা বাংলি স্টাইলে আরেকটি সিস্টেম আছে, সেটাও বলতে পারি, সেটা হচ্ছে লেট মি বি লাইক মি, লেট মি বি লাইক মি। বাট ওইটা ইউজ না করে আমরা নেটিভ স্টাইল ইউজ করব, লেট মি বি দ্য ওয়ে আই অ্যাম। এটা আরও বড় বড় সেন্টেন্স করা যায় তখন আরও ভালো লাগবে, আরও শুনতে মজা লাগবে, সেই শুনতে ভালো লাগবে। আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই। লাস্ট বাট নট লিস্ট আরেকটি হচ্ছে আই উইল সেন্ড ইউ টু, আই উইল সেন্ড ইউ, আমি তোমাকে পাঠাবো। টু বলতে কোন একটা জায়গা বা লোকেশন বা কোন একটা ব্যক্তির কাছে, এরকম সেন্স কাট করছে। সো আই উইল সেন্ড ইউ টু হোয়ার ইউ আর ফ্রম, অর্থাৎ আমি তোমাকে তোমার জায়গাতে পাঠিয়ে দিব যেখান থেকে তুমি এসেছো। আমরা কথায় কথায় বলি না যে তুমি যদি আমার কথা না শুনো তাহলে তুমি যেখান থেকে এসেছো সেখানে তোমাকে পাঠিয়ে দেব। এই সুন্দর এক্সপ্রেশনটা আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে, তুমি আমার কথা শোনো অথবা আমার মতো কাজগুলো করো, নইলে তোমাকে তোমার জায়গাতে পাঠিয়ে দেবো, অর্থাৎ তুমি যেখানে ছিলে সেখানেই আমি তোমাকে পাঠিয়ে দেবো। এটা হতে পারে লোকেশনের ক্ষেত্রে,
ধরো যে তুমি ঢাকা থেকে চাপায়ে চাকরি করতে এসেছো, ভালো মতো কথা শুনছো না, কাজ করছো না, সেক্ষেত্রে আমি এটা বলতে পারি আই উইল সেন্ড ইউ টু ওয়্যার ইউ আর ফ্রম। অথবা আমরা যদি পজিশনের ক্ষেত্রে বলি, পজিশন বলতে তোমার তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করছো, একটা স্টেজে রয়েছো, একটা পজিশনে রয়েছো, ধরো যে তুমি সিইও পজিশনে রয়েছো বা ম্যানেজারের পজিশনে রয়েছো, তুমি ছিলে একেবারে মেসেঞ্জার অথবা লেবার পর্যায়ের একজন কর্মী, সো তোমার প্রমোশন হয়ে সিইও হয়েছে। সো এক্ষেত্রে আমি প্রতিষ্ঠানের বস, তুমি আমার কথা না শুনলে আমি তোমাকে ঠিক এই সেম সেন্টেন্সটি বলতে পারি, আই উইল সেন্ড ইউ টু ওয়্যার ইউ আর ফ্রম, আই উইল সেন্ড ইউ টু ওয়্যার ইউ আর ফ্রম। অর্থাৎ আমি তোমাকে ঠিক আগের জায়গাতে, পূর্বের জায়গাতে তোমাকে পাঠিয়ে দেবো, আনলেস ইউ লিসেন টু মি, যদি তুমি আমার কথা না শোনো। প্রিয় শিক্ষার্থীরা, এই কমন এক্সপ্রেশনগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো একেবারে নেটিভ স্পিকাররা আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়াতে যেভাবে যে স্টাইলে প্রয়োগ করা হয় সেটাই তোমাদেরকে শিখিয়েছি। এখানে বাংলাদেশের বাংলাদেশি স্টাইল টোটালি নেই। আমরা আজকের এই ক্লাস হচ্ছে পেয়েছি ক্লাস ওয়ান, এভাবে ক্লাস টু, থ্রি, ফোর, এভাবে নতুন নতুন ক্লাস আসতে থাকবে, সবগুলোই কমন এক্সপ্রেশন ওয়ান, টু, থ্রি, ফোর এইভাবে আসতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই আলোচনা থেকে তোমরা কী কী শিখলে, কেমন লাগলো, আরও যেগুলো তোমরা জানতে চাও, শিখতে চাও বা নতুন নতুন তোমাদের সেন্টেন্স জানার প্রয়োজন মনে হচ্ছে, সেগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও, ভিডিওটিতে লাইক করে দাও, শেয়ার করে দাও, যাতে অন্যান্যরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।